ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরের প্রধান অধ্যক্ষ স্বামী পরেশানন্দজি অসুস্থতাজনিত কারণে প্রয়াত হলেন রবিবার রাতে। সম্প্রতি বেশ কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ স্বামীজি প্রথমে বালুরঘাটে জেলা সদর হাসপাতাল, পরবর্তীতে দুর্গাপুর ও শেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত ছিলেন। দীর্ঘ 18 দিনের অসুস্থতার পর রবিবার রাতে প্রয়াত হন স্বামীজি। সোমবার রাত 9:30 নাগাদ কলকাতা থেকে স্বামীজির মরদেহ গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরে আনা হয়। এরপর মরদেহতে পুষ্পার্ঘ নিবেদন করে শোক প্রকাশ করেন গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরের সভাপতি রতন সাহা, যুগ্ম সম্পাদক চিত্তরঞ্জন সাহা, রবীন্দ্রনাথ দাস, ভারত সেবা সংঘের স্বামীজি সহ অগণিত ভক্তবৃন্দ। মূলত দীর্ঘ 10 বছর ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরে অভূতপূর্ণ উন্নয়ন সাধন করেন স্বামী পরেশানন্দজি মহারাজ। তার উদ্যোগে একাধিক সমাজ সেবামূলক কর্মকাণ্ডের পীঠস্থান হয়ে দাঁড়ায় এই আশ্রম। তৈরি হয় বিশালাকার সুদৃশ্য মন্দির। এদিন ভক্তরা শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি চোখের জলে বিদায় দেন স্বামী পরেশানন্দজি মহারাজকে। এরপর তার মৃতদেহ ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি ও ভক্তদের উপস্থিতিতে ফারাক্কায় সৎকার করা হয়। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।